দেখেন দেখেন দর্শক, আজকে আমরা কাজল আপাকে নিয়ে কোথায় হাজির হয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন একটা লালন একাডেমি। তো আজকে আমরা কাজল আপাকে নিয়ে এখানে হাজির হয়েছি কাজল আপার নতুন একটা গান আমরা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। কাজল আপা জি বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপা, খুবই ভালো আছি। তো আপনার পিছনে কিন্তু একটা লালন একাডেমি আপা, বুঝছেন? এখানে কিন্তু লালন সঙ্গীতের চর্চা হয়, অনেক মানে বড় বড় সাধুরা এখানে আসে গান বাজনা করে। তো কেমন লাগে বিষয়টা আপনার? আমার বিষয়টা খুব ভালো লাগে, কারণ এগুলো তো আমার এলাকার একটা গর্ব। হ্যাঁ, যে আমার পাবনা জেলায় ষাটমোহর থানায় রেলবাজারের পাশে একটা একাডেমি আছে, তাহলে আমাদের একটা গর্ব না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই একাডেমির পাশে আপনি দাঁড়াইছেন, তাহলে এই একাডেমি যেহেতু লালন চর্চা হয়, সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটা লালন গান শোনাবেন আজকে, নাকি? অবশ্যই। ঠিক আছে, তাহলে একটা লালন গান শোনান, শুনে আসি আমরা, নাকি? অবশ্যই। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। ভুলো না রে ভবে দ্রান্ত কাঁদে, আখিরিয়ে সব কাণ্ড মিশে, ভুলো না রে ভবে দ্রান্ত কাঁদে, আখিরিয়ে সব কাণ্ড মিশে, ভবে আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। হাওয়া বন্ধ হলে শোভা কিছু নয়, ঘরের বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে শোভাদে কিছু নয়, ঘরের বাহির করবেন সবাই, ভবে কে বায়াপন পরকে তখন, কে বায়াপন পরকে তখন, দেখে শুনে ঝরে আঁকি, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবন দিতে চায়, গোরের কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায়, ফকির লালন বলে কার গোরে কেউ না যায়, লালন বলে কার গোরে কেউ না যায়, থাকিতে হয় মনে কাকি, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনরে পাখি একবার, আল্লাহ বলো মনরে পাখি। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ কাজল আপা আপনাকে।
বাবা কাজল আপা, আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এই লালন একাডেমির সামনে লালন সঙ্গীত, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগছে কাজল আপা। জি বলেন। তাহলে চলো আমরা দেখ যাই নাকি? অবশ্যই।